আচ্ছা, আমাদের আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, তাহলে আমি কিছু পরিবেশ দিবসের কিছু ফ্যাক্ট এই ওয়েবসাইটে আমাদের প্রশ্নগুলোর উত্তর সব পেয়ে যাবি। সব ওয়েবসাইটটা একটু খোল, ওয়েবসাইটটা খুলে আমি কোশ্চেনগুলো করছি, মাইকটা অন রাখ, যে পারবি ওয়েবসাইট থেকে দেখে দেখে অ্যান্সারগুলো বলবি, ওয়েবসাইটের মধ্যেই আছে। ঠিক আছে, মাইকগুলো অন রাখ একটু। আচ্ছা, প্রথমে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেটা শুরু হয়েছে কবে থেকে, কোন সাল থেকে? একদম কমন কোশ্চেন। 1974। ভেরি গুড। আচ্ছা, আমাদের 2020 সালে প্রথম কে কোথায় এটা অনুষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট? কলম্বিয়া। ভেরি গুড। ঠিক আছে, আমাদের আরেকটা জিনিস এখানে আছে, যেটা হচ্ছে আমাদের বায়োডাইভার্সিটির একটা কথা আছে। বায়োডাইভার্সিটির কথাটার মানে এটা কি কেউ জানিস? বলতো। জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য যদি না থাকে তাহলে কি অসুবিধা হবে আমাদের? জীব বৈচিত্র্য যদি না থাকে তাহলে আমাদের কি অসুবিধা হবে? জীব বৈচিত্র্য যদি না থাকে তাহলে আমাদের কি অসুবিধা হবে? আচ্ছা, আমি তাহলে এর জন্য একটা ইয়ে করছি, স্ক্রিন শেয়ারই করছি। স্ক্রিন শেয়ার করলে দেখ, এখান থেকে দেখে বলতে পারবি হয়তো। জীব বৈচিত্র্য হলো তাহলে এমন একটা সিস্টেম, যে সিস্টেমটা জলের পাখির ওপরে এবং জলের নিচে সমস্ত জীবনকে সমর্থন করে, সবগুলোকে নিয়ে একটা পুরো সিস্টেম তৈরি হয়েছে, যে সিস্টেমটা আমাদের পরিবেশকে সচল রাখতে সাহায্য করে। ঠিক আছে, আমাদের যে পুষ্টিকর খাবার খাচ্ছি, ফোনটাকে বেশি নড়াস না, তুই ফোনটাকে বেশি নড়াচ্ছিস, বা অথবা তোর হেডফোনে কোনো সমস্যা হচ্ছে, তুই হেডফোন ইউজ করছিস সেই কারণে এরকম আওয়াজটা হচ্ছে, বা ফোনটাকে নড়াস না, এক জায়গায় স্টিল করে রাখ, তাহলে আওয়াজটা আসবে না। আর সবাই মিটে মানে যখনই ভিডিও কনফারেন্সটা করবি, ভিডিও কনফারেন্সটা অবশ্যই একটা হেডফোন লাগিয়ে করার চেষ্টা করবে, হয়তো সবার কাছে থাকে না আমি জানি, কিন্তু চেষ্টা করবে একটা হেডফোন ইউজ করা, তাতে করে কী হবে, এই আওয়াজগুলো আননেসেসারি আওয়াজগুলো আসবে না, সুন্দরভাবে শুনতে পাবি এবং সুন্দরভাবে কথা বলতে পারবি। আচ্ছা, যাই হোক, আমরা প্রসঙ্গে ফিরে আসি। তাহলে জীব বৈচিত্র্য কথাটার মানে হচ্ছে যেখানে আমাদের সমস্ত ইকোসিস্টেম যেটা আমাদের, সেই সিস্টেমটাকে এটা ভালোভাবে চলে, কেননা প্রত্যেকটা প্রাণীর অন্য প্রাণীগুলোর দরকার আছে, অন্য প্রাণীগুলোর সহায়তায় প্রত্যেকটা প্রাণী বেঁচে থাকে, এবং আমরা মানুষও তাই। যদি সাপোজ পৃথিবীতে শুধু মানুষ আছে আর কেউ নেই, তাহলে চিকেন খাবি কী করে, মটন খাবি কী করে, সব থেকে প্রথম প্রশ্ন। তো সেগুলো যেরকম আমাদের শরীরে দরকারও আছে, চিকেন মটন ডেফিনেটলি দরকার আছে, সেরকমই আমাদের অন্যান্য জিনিসগুলোও পৃথিবীতে প্রত্যেকটা জীব একে অপরের ওপর নির্ভরশীল, এবং এই জন্যই বৈচিত্র্যটা আমাদের দরকার। জীব বৈচিত্র্য যদি না থাকে তাহলে এগুলো হবে না আর কি। আচ্ছা, এই ওয়েবসাইটটা যেটা দেখছিস, ওয়েবসাইটটাকে ট্রান্সলেট করা যায়, যে কোনো ওয়েবসাইট, শুধু এটা বলে নয়, ট্রান্সলেট করতে কে কে জানিস, ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করতে কে কে জানিস, ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করতে কে কে জানিস, যে কোনো ওয়েবসাইটের?
জানিস স্যার এই স্যার এই ওয়েবসাইটটা ওই তিনটে যে দাগ আছে ওখান দিয়ে করা যাবে না হ্যাঁ ঠিকই বলছো মোবাইলের ক্ষেত্রেও ট্রান্সলেট করা যায় মোবাইলের ক্ষেত্রে যে কোনো ওয়েবসাইট খুলে ট্যাপ করে ধরলেই বা অপশন থেকে তিনটে ডট থেকে গিয়ে ট্রান্সলেট করলে যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা যায় অতএব এই ব্যাপারগুলো যখনই কোনো এটা তোদের এখানে শুধুমাত্র আজকের জন্য না যে কোনো কিভাবে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে কোশ্চেন আচ্ছা কেউ দেখাবি এটা কারো সাহায্য করবি কেউ কেউ একটু প্রেজেন্ট করে দেখা তাহলে আমি করব হ্যাঁ নিশ্চয়ই তাহলে এখানে ভালোভাবে তাহলে আমাদের দেখাচ্ছে কে দেখাচ্ছে শ্রমিক না মইনা মইনাকে দেখাচ্ছে তাহলে কীভাবে আমরা কোনো ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়ে ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সলেট করবো এই ওয়েবসাইটটাই হ্যাঁ খোলা হয়েছে ওয়েবসাইটটা প্রথমে আমরা খুললাম তারপরে আমাদের ওপরের ওপর থেকে করছি হ্যাঁ এই ট্রান্সলেট ইংলিশ দিয়েছে ইংলিশ থেকে আমাদের এখানে বাংলা বাংলা সিলেক্ট করলাম কিছুক্ষণ টাইম নেবে টাইম নেওয়ার পর একদম সুন্দর করে যখনই ওয়েবসাইট খোলা হয় এই অপশানটা নিচে দিয়ে দেয় ট্রান্সলেট অপশানটা এবং তারপরে আমরা সেটাকে বাংলায় দেখতে পাবো এটা প্রজেক্ট করার সময় তো রীতিমতো তাদের 100% এফেক্টিভ এবং প্রয়োজন লাগবে এছাড়াও যখন স্কুলের নোটস বানাচ্ছিস তোরা নোটস বানানোর সময়ও কিন্তু এগুলো দরকার লাগবে অতএব এই জিনিসগুলো কিন্তু কেননা আজকে ডিজিটাল যুগে আমরা বসে আছি এবং এই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করা যাবে না পরিষ্কার কথা এটিএম কী করে কাজ করে আমার জানার দরকার নেই আমি তো এটিএম কার্ড ইউজ করি না এই কথাগুলো কিন্তু একদম বোকার মতন কথা অতএব চেষ্টা করতে হবে সমস্ত ডিজিটাল কথাটা যখন শুনছিস যে জিনিসগুলো ব্যবহার করছিস তার গোড়া পর্যন্ত জানার চেষ্টা করছ একটা বাইক যখন চালাচ্ছিস বাইকের ইঞ্জিনের ভেতরে কীভাবে ফোর্স তৈরি হয় যদি বলিস না ওটা আমার জানার দরকার নেই এটা কিন্তু একদম বোকার মতন কথা যে জিনিসটা নিয়ে শিখছিস কাজ করছিস সেই জিনিসটা যতটা ডিপে সম্ভব ততটা ডিপে জানার জেনে রাখা ভালো কারণ একটা জিনিস তোর হাতে আছে সেই জিনিসটা সম্বন্ধে তুই জানিস না কমপ্লিটলি জিনিসটা তুই অসুবিধায় পড়বি আচ্ছা আমাদের তাহলে এখানে আমাদের বায়োডাইভার্সিটির ব্যাপারটা আমরা জানলাম কিছুটা বায়োডাইভার্সিটির এখানে একটা ছোট ভিডিও আছে যদি ইংলিশে আছে তবে ভিডিও ট্রান্সলেট করা যায় না এখনও এই কথাটা একটু ভুল আবার ভিডিও সাউন্ডটা সবাই পাচ্ছিস কি একটু আমাকে কনফার্ম করিস তো বলতো ভিডিও সাউন্ড পাচ্ছিস সবাই না স্যার পাচ্ছি না এই যে বৈচিত্র যদি না থাকে তাহলে কিন্তু ডিজিজগুলো অনেক সময় ছড়াবে খুব দ্রুত যেটা অলরেডি উত্তরাখণ্ডে যে ইয়ে হয়েছে অঞ্চলে আমাদের উত্তরাখণ্ডে না আগুন লেগেছিল এরকম বলে সেখানেও একটা ভয় কিন্তু রয়ে গেছে কেননা এখানে আমাদের ভিডিও দেখ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করা যায় না এখনও পর্যন্ত সেই ব্যাপারটা আসেনি তবে হ্যাঁ ওর যে ক্যাপশনগুলো থাকে সেই ক্যাপশনগুলো কিছু কিছু সময় এখানে যে আমাদের ক্যাপশন থাকে এখানে তো ক্যাপশন নেই ইউটিউবের ভিডিওর ক্যাপশন বলে একটা জায়গা থাকে আচ্ছা আমি এখানে একটা ভিডিও চালাই আপাতত ভিডিও চালিয়ে দেখি যদি পাওয়া যায় সাউন্ড একটু কাটবে কারণ ট্যাপ থেকে ট্যাপে ট্রান্সমিট হচ্ছে তো আমি দেখছি যদি ইয়েটা পাওয়া যায় তো ক্যাপশন ব্যাপারটা আমি দেখিয়ে দিচ্ছি আসল ভিডিওটা এই যে সাবটাইটেল যে ব্যাপারটা আছে সেটি
সেটিংসে গেলাম, সেটিংসে গিয়ে এই সাবটাইটেল যেটা আছে এই স্ক্রিনটা তো স্টপ হয়ে আছে। তো এখানে এই ভিডিওটা আছে, ভিডিওটা করার পর এখানে একটা সাবটাইটেল অপশন থাকে, ক্লোজার এনেবল সাবটাইটেল। সাবটাইটেলটাকে অন করতে হবে ফার্স্ট, এবং সেটিংস থেকে গিয়ে এই সাবটাইটেলের মধ্যে ল্যাঙ্গুয়েজ থাকে, যেমন এখানে ইংলিশ অটো জেনারেটেড আছে। তো এখান থেকে অপশনে গেলি, অপশনে গিয়ে যদি সাবটাইটেলের আদার্স কোনো অপশন থেকে থাকে তবেই আমরা পাবো, আদারওয়াইজ পাবো না। ঠিক আছে, এখানে সাবটাইটেলের আলাদা কোনো অপশন দেয়নি, অটো ট্রান্সলেট অপশনটা দেয়, এই যে বাংলা। হ্যাঁ, এটা যদি করা হলে এবার যখন সাবটাইটেল, হ্যাঁ ডায়লগের ভিডিও থাকবে সেটাই যে দেখা হবে, এই সেটাতে ইংলিশে ডায়লগ আছে কি না দেখি। They're the ones essentially at the front line of the situation. My goal, my vision, is to try and inspire people. Try and inspire people that have got custodianship to act. My name is Justin Gerd. I'm a co-director of Living Lands. I'm based in the Bavianskloof, a small part of South Africa, where we're trying to rehabilitate the landscape. এখান থেকে আন্দাজটা পেতে পারিস তুই কিরকম সম্বন্ধে দেখাচ্ছে, সব ওয়ার্ড হয়তো পরিষ্কার বোঝা যাবে না, কিছু কিছু ওয়ার্ড বোঝা যাবে। বেশি আমাদের ফিরিয়ে দেয় তুমি মালিকদের, তাদের খামারগুলি ফাঁকা জায়গা সক্রিয়, এটা যে পুনরুদ্ধার ঘটবে কথাটা বলছে। থ্যাংক ইউ মানে সাধুবাদ। সুতরাং আমরা সকলে বাইরে যাওয়ার চেষ্টা করছি, তার মাধ্যমে একটি হলো সুগন্ধটা বলতে গেলে টুকাখড়গুলো আসবে না ঠিকঠাক, কেননা ওদের ইংলিশগুলো যে স্পেলিং উচ্চারণ, সেই উচ্চারণগুলো এখানে ঠিকঠাক করে ট্রান্সলেট হয় না আর কি। তো এই হচ্ছে ব্যাপার যে উচ্চারণের একটা ডিফারেন্স থাকে, তো সেই কারণে সবার উচ্চারণ একই রকম হয় না, যেগুলো ধরে ধরে যেসব ইংলিশগুলো ধরে ধরে হবে সেই সবগুলো ভালো হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সব পুরো ভিডিওটা ট্রান্সলেট করতে না পারলেও মানে আন্দাজটা পাওয়া যাবে যে কীরকম ধরনের ভিডিও বা কী বলতে চাইছে, একটুকু স্লো মোশনে বা পজ করে করে দেখলে সেই জায়গাগুলোকে বোঝা যাবে। এটা পজ করে করে দেখবি, থামিয়ে থামিয়ে, কোনো একটা লাইন দিল বড় লাইন, তুই হয়তো পড়তে পারলি না একসাথে, তুই একটু থামিয়ে নিলি, থামিয়ে নেওয়ার পরে সেই লাইনটাকে পড়লি, তারপরে আবার রান করতে পারিস। আচ্ছা বল, আমাদের জল কিভাবে বাঁচাবো বল দেখি, বাকিরা কোথায়? বাকিরা কেউ আসছে না, মাত্র সাতজন এখানে আছে, তো গাছ লাগাতে ব্যস্ত নাকি? আচ্ছা বল, বাড়িতে জল বাঁচাবো কিভাবে, বাড়িতে কোন কোন কী কী জায়গা থেকে জল বাঁচাতে পারি? সাধারণ একদম নর্মাল, তুই তোর নিজের ডেলি রুটিনে থেকে বলবি। জল পড়ে যাওয়া থেকে বাঁচাবো কিভাবে, সেটা কিভাবে
স্যার ট্যাঙ্কি ট্যাঙ্কি ভরে যাওয়ার পর স্যার ছাদের ট্যাঙ্কি ভরে যাওয়ার পর স্যার ওইটার কলটা বন্ধ করে দিতে হবে নিয়মিত ভরে যাওয়ার পর তাহলে তো ট্যাঙ্কির সামনে তোকে দাঁড়িয়ে থাকতে হবে তাই নয় কি কথাটা ট্যাঙ্কির সামনে তো তোকে দাঁড়িয়ে থাকতে সব সময় কখন ফলে কারণ একটু জল পড়া মানে তো সেটা জলটা নষ্ট যেহেতু নোংরা থাকছে সেহেতু কালেক্ট করাটা একটা ব্যাপার চ্যালেঞ্জিং ব্যাপার সেটাকে কালেক্ট করা আবার যদি তুই বলিস যে না আমি বেসিনের পাইপটাকে গাছের গোড়ায় দিয়ে রাখবো তাহলে একটা গাছই সব জল নিয়ে নেবে আর কি কারণ সব ওই অত জল একটা গাছের গোড়ায় পড়লে গাছটা মরে যায় সেই কারণে স্যার তাহলে ওই স্যার বৃষ্টির জল সংগ্রহ করে ওই জল গাছে দেয়া হ্যাঁ সে তো বৃষ্টি রেন ওয়াটার হারভেস্টিং কিভাবে সে কারণ মানে পদ্ধতিটা আমি চাইছি সলিউশন চাইছি এটা তো একটা টপিক অবশ্যই বললাম ট্যাঙ্কির জল ভর্তি হয়ে গেলে আমাদের অনেক এখন বাজারে ও ট্যাঙ্কি ট্যাঙ্ক ওভারফ্লো সার্কিট পাওয়া যায় সেই সার্কিটগুলো আমাদের লাগানো উচিত যাতে করে ট্যাঙ্কের জল ভর্তি হয়ে গেলে অটোমেটিক্যালি পাম্পটা বন্ধ হয়ে যাবে তাতে করে আমাদের এক ঘন্টাও জল বিল বাজার দরকার নেই আমাদের টোটালি অফ করেও দেওয়া যায় সার্কিট অফ করেও দেওয়া যায় টোটাল পাম্প অফ করে দেবো একবার সেরকম সার্কিট বাজারে পাওয়া যায় অথবা আমরা সেগুলো লাগাবো ঘরে ইনস্টল করবো সামান্য কিছু খরচা করে তাতে করে আমাদের অনেকটা ইলেকট্রিকও বাঁচবে জলও বাঁচবে তার সাথে দুটোই আমাদের বাঁচানোর উদ্দেশ্য এটা একটা সলিউশন গেল রেন ওয়াটার হারভেস্টিং করবো কী করে জলের বৃষ্টির জল ধরবি কী করে বৃষ্টির জল জমা জলে কী হয় আচ্ছা কে জানি সেটা সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট কার কাছে বালতিতে কতটুকু ধরবে একটা জায়গায় ওইটুকু জায়গায় কতটুকু বৃষ্টি পড়বে তোর বালতি ভর্তি করবে আর কিছু বেটার উপায় এখানে আমরা করতে পারি কি যেখানে ছাদের যে রেন পাইপ ছাদের রেন পাইপের নিচে আমরা বালতি পেতে রাখতে পারি কেননা ছাদের রেন পাইপ দিয়ে হুড়ু করে জল পড়বে সেইখানে আমরা বালতি পেতে রাখতে পারি অথবা সেই পাইপের যে জলটা সেই জলটাকে আমরা একটা বড় ট্যাঙ্কিতে মুখ বন্ধ ট্যাঙ্কিতে জমা করতে পারি কেননা খোলা জল থাকলেই কিন্তু আবার ডেঙ্গির সমস্যা এখন টিভিতে অ্যাড দিচ্ছে দেখতেই পাচ্ছিস যে জমা জলে ডেঙ্গির মশা জমা অসয়েব জমা জল রাখাটাও কিন্তু খারাপ কিন্তু সেটাকে মুখ বন্ধ জায়গায় রাখতে হবে একেবারে সরাসরি মুখ বন্ধ ট্যাঙ্কিতে জমা করতে হবে তাহলে আমাদের মশা জমার ব্যাপারটা থাকবে না তাহলে রেন ওয়াটার হারভেস্টিংয়ের ব্যাপারে একটা সলিউশন এরকমভাবে করতে পারি যে যখনই বৃষ্টি এলো আমরা বলছি স্নানের জলটাকে সংগ্রহ করে সেটাকে আবার গাছে দিয়ে আসে সেটা একটা কালেকশনের একটা সমস্যা আছে কেননা জলটা নোংরা তোকে যদি বলা হয় যে জলটা এরকমভাবে কালেক্ট করে তুই দিয়ে আয় তো স্বাভাবিক ব্যাপার তোরও গায়ে একটু লাগবে তো সেখানে আমাদের কালেক্ট করা ব্যাপারটা থাকবে না সেখানে মানে ডিরেক্ট ডিস্ট্রিবিউশন করতে হবে একটা বাথরুমের যে আউটলেট সেই আউটলেট পাইপটা সেই জলটা তোর বাগান যদি থাকে বাগানের ওপর দিয়ে একেবারে বাইরে যাবে বাগানের ওপর দিয়ে বয়ে বাইরে যাবে তাতে করে কী হলো আমাদের কিছুটা জল বাগানেও পড়লো আবার কিছুটা জল বেরিয়ে গেল মানে পুরো জলটা আমাদের লাগবে না সারাদিন সবাই চান করবে অত জল যদি তোর বাগানে পড়ে তাহলে বাগানটা তো পুরো কাদা হয়ে যাবে সেই গাছগুলো ঠিকঠাক বাড়তে পারবে না অতএব বাগানের ওপর দিয়ে হয়ে বাইরে যাচ্ছে আমরা নালাটা কেটে রাখতে পারি বাগানের মাঝখান দিয়ে আঁকি এঁকে মেঁকে স্ট্রেট নয় স্ট্রেট নালা হবে না বাগানের মধ্যে দিয়ে এঁকে বেঁকে নালাটা থাকবে তাতে করে আমাদের সুবিধা কী হবে না মোটামুটি বাগানের সমস্ত গাছে জল প্রয়োজনীয় জলটুকুও পাবে আবার জলটা এক্সট্রা জলটা বাইরে বেরিয়ে যাবে এরকম ধরনের সলিউশন চাই এবার যাদের বাগান নেই তাদের ক্ষেত্রে তো অবশ্যই সেই জিনিসটা সম্ভব নয় মানছি তাদের সরাসরি ড্রেনেই ফেলতে হবে আচ্ছা আমরা তাহলে কতগুলো জিনিস শিখলাম একটা হচ্ছে আমাদের রেইন ওয়াটার হারভেস্টিং শিখলাম
একটা হচ্ছে আমাদের বাথরুমের জলের ইউজ শিখলাম, আরেকটা হচ্ছে আমাদের ট্যাঙ্কি জলের ট্যাঙ্ক ওভারফ্লো আটকানো শিখলাম, সবই জল নিয়ে শিখলাম। জল ছাড়া কিছু, জল বাদ দিয়ে কিছু আইডিয়া? জল ছাড়া অন্য কিভাবে আমরা পরিবেশকে বাঁচাতে পারি? আচ্ছা, এখানে একটা ভালো গাছ লাগানো প্রসঙ্গে আমি বলি, আমাদের দুটো গাছের নাম, জাস্ট দুটো গাছের নাম বল যার ইকোনমিক ভ্যালু আছে, আর্থিক মূল্য আছে, আর্থিক মূল্য আছে, দুটো গাছের নাম বল। সিঙ্কোনা আর্থিক মূল্য, আচ্ছা আর কেউ বলছে? সিঙ্কোনা বললো একজন, শুনলাম আপাতত, দেখি তারপরে একটা নিয়ে আলোচনা হবে। শাল সেগুন, ভেরি গুড, আর্থিক মূল্য। কেন বললি শাল সেগুন আর্থিক মূল্য? কেন আর্থিক মূল্য? হ্যাঁ, বাড়ির আসবাবপত্র তৈরি হয়, এবং সব থেকে দামি কাঠ শাল সেগুন হচ্ছে, সব থেকে দামি কাঠ। সিঙ্কোনা যেটা বললি সেটা হচ্ছে মেডিকেটেড ঔষধি গাছ। আচ্ছা, ঔষধি গাছের চারটে নাম বলো, চারটে ঔষধি গাছের নাম বলো, যেখান থেকে ঔষধি গুণ পাচ্ছে যেসব গাছে। তুলসী, আচ্ছা আরেকজন, সিঙ্কোন একজন অলরেডি আগে বলে রেখেছিল, আরো চারটে চাই আমার ঔষধি যুক্ত গাছের নাম, ঔষধি গুণ আছে। বাসক পাতার গাছ, বাসক, তুলসী, সিঙ্কোনা, তিনটে পেয়ে। নিম গাছ, নিম গাছ। এবার বল তাহলে সিঙ্কোনা গাছের কি হয়? সিঙ্কোনা ওষুধের গুণটা বল, চারটে নাম হয়ে গেছে, কি ঔষধি গুণ আছে সিঙ্কোনা গাছের? কি ঔষধি গুণ আছে সিঙ্কোনা গাছের? ঔষধি গুণ কি আছে? নিম গাছ, নিম গাছের কি, নিম গাছের বল উপকারী ঔষধি গুণ কি আছে? আচ্ছা, মানে এর ঔষধি গুণটা কি, মানে অ্যান্টি ব্যাকটেরিয়াল বলা যায় এটাকে, অ্যান্টি ব্যাকটেরিয়াল বা পরিষ্কার করার কাজে লাগে আর কি, ব্যাকটেরিয়ার আক্রমণটাকে বা প্রভাবটাকে আটকায়। আচ্ছা, নিম হলো, সিঙ্কোনা হলো, আর তুলসী, তুলসী, তুলসী ঔষধি গুণ কি বলবি? ঠান্ডা লাগাটা কমায় বা সর্দি কাশির হাত থেকে বাঁচায় আমাদের তুলসী। আরেকটা গাছ ছিল কি বললি তুলসী গাছের পরে? বাসক পাতার ঔষধি গুণ তো জানিস না, বাসক পাতা হচ্ছে আমাদের সর্দি কাশির হাত থেকে বাঁচায়, তো বাসক পাতার রস খেতে। ঠিক আছে, আচ্ছা আরেকটা, এবারে আমাদের দুটো গাছের নাম চাই যেটা হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করে, সৌন্দর্য বৃদ্ধি করে, দুটো গাছের নাম সৌন্দর্য বৃদ্ধি করে কি, কি বললি বুঝতে পারলাম না, আরেকবার আরেকবার বল কি নাম বলে সৌন্দর্য বৃদ্ধি করে? জাতীয় গাছ সৌন্দর্য বৃদ্ধি করে, অর্কিড, হ্যাঁ অর্কিড খুব সুন্দর ফুল হয়। আচ্ছা আর, আর বল সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা কোন কোন গাছ লাগাই?
এত গাছের সৌন্দর্য বৃদ্ধির জন্য কৃষ্ণচূড়া গাছ কি হয়? কৃষ্ণচূড়া গাছ কি কাঠ হয় নাকি? কৃষ্ণচূড়া গাছ তো শুধুমাত্র ফুল, লাল হয় যখন ফুল ফুটবে সেই গাছে সৌন্দর্য বৃদ্ধি করে। কিটা কোনটা বললি বুঝতে পারলাম না রে বাবা। হ্যাঁ অবশ্যই ফুল গাছ তো, আমি নামটা বুঝতে পারছি না। আচ্ছা স্যার আমি বুঝতে পারলাম, অবশ্যই খুব সুন্দর ফুলের গাছ, যে কোনো ফুলের গাছই, কালারিং ফুলের গাছ অবশ্যই সৌন্দর্য বৃদ্ধির জন্য। তারপরে আছে কি আমাদের পাতাবাহার গাছ আছে, ঘরে আমরা লাগাই সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পাতাবাহার, ও কথা থেকেই বোঝা যাচ্ছে পাতাবাহার গাছ আছে। পাতাবাহারের দু তিনখানা প্রজাতি আছে অবশ্যই, অনেকেই আছে, সেগুলো আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগা থাকে, বাগানে থাকে সৌন্দর্য বৃদ্ধির জন্য। তো সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলের গাছগুলো জেনারেলি আমরা লাগাই, গাঁদা ফুলের গাছ। গাঁদা ফুলের অবশ্য মেডিকেটেড ভ্যালুও আছে, সৌন্দর্য বৃদ্ধিও করে দুটো একসাথে। ডেফিনেটলি অবশ্যই খুব সুন্দর সৌন্দর্য বৃদ্ধি, এবং তার সাথে আবার গোলাপ থেকে আবার বিভিন্ন নির্যাস তৈরি হয়, সেন্ট তৈরি হয়। হ্যাঁ প্রচুর প্রচুর মানে সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রচুর গাছ আছে, মেডিকেটেড ভ্যালু এর গাছগুলো হয়তো তুলনামূলক সবই আছে, সব গাছেরই কিছু না কিছু ঔষধি গুণ আছে, আমরা জানি না কিছু আর কিছু আমরা জানি, এটা হচ্ছে ব্যাপার। আমরা প্রকৃতিকে জানতে পেরেছি কতটুকু, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আচ্ছা তারপরে আমাদের বল আরেকটুকু আমরা বলি যে গাছ লাগানোর পদ্ধতি কে জানিস? গাছ তো লাগিয়েছিস, গাছ লাগানোর পদ্ধতি বল, টবে গাছ লাগাবো আমি কি পদ্ধতি? মাটির উপর বসিয়ে তার উপরে আপনাকে আস্তে আস্তে চারিদিক দিয়ে মাটি বসিয়ে তারপর হাত দিয়ে মাটিটাকে একটুখানি শক্ত করে চেপে দিতে হবে যাতে গাছটা বেঁকে না যায়। ঢাকা দিয়ে দেওয়ার পর তারপরে বললো যে হাত দিয়ে চাপা দিয়ে ভালো করে দেখতে হবে যাতে ওটা বেঁকে না যায়, তারপরে একটুখানি জল দিয়ে দিতে হবে গাছটিতে, তারপরে নিয়মিত প্রতিদিন করে একটু জল দিতে হবে। আচ্ছা আমি গাছ লাগানো নিয়ে কয়েকটা প্রশ্ন করি ছোট ছোট উত্তর দেখ। বাজার থেকে একটা গাছ কিনে নিয়ে এলাম আমি, প্লাস্টিকে করে দেয় ওরা, একটা প্লাস্টিকের ছোট্ট ক্যারি ব্যাগে করে থাকে, তো সেই গাছের সাথে কিছুটা মাটি লাগানো থাকে, তো সেই মাটিটা কি ধুয়ে ফেলে দেওয়া উচিত নাকি উচিত নয়, কোনটা? হ্যাঁ কি না? যদি ফেলে দিই তাহলে কি হতে পারে? টবের নিচে একটা করে ছোট ফুটো থাকে, তো সেই ফুটোটা কেন দেয়? জল তো দিলে বেরিয়ে যাবে ফুটো দিয়ে, তো বেরিয়ে যায় তো কেন দেয় ফুটোটা? গাছ লাগানোর সময় ফুটোটা কি কোনো কিছু করতে হয় নাকি যেরকম আছে তার উপরে মাটি দিয়ে দেবো? আর কেউ কিছু ছোট্ট একটা পাথর দিতে হয়,
না হলে মাটিটা গলে গলে মাটিটাও বেরিয়ে চলে যাবে তার সাথে। একটা ছোট্ট ভাবে পাথর দিয়ে দিতে হয় যাতে ওটা জলে না গলে মাটিটা বেরিয়ে যায়, এবং পাথরটা না দিলে কি হয় জলটা আটকেও যেতে পারে। তার কারণ কি মাটি তো মাটির পাত্র যেরকম তৈরি হয়, মাটি তো যদি শক্ত হয়ে ওখানে বসে যায় তাহলে জলটাকে বেরোতে নাও দিতে পারে, সেই কারণে একটা ছোট পাথর দিয়ে দিতে হয়। আচ্ছা তারপরে আমাকে বল, টপ বাজারে কিনতে পাওয়া যায়, মাটিরও পাওয়া যায় আবার প্লাস্টিকেরও পাওয়া যায়, কোন টপটা আমরা ব্যবহার করা উচিত? স্যার আপনি যদি ঘরের কোন ঘরের কোন রুমে রাখতে চান সৌন্দর্যের জন্য কোন ছোট গাছ, তাহলে আপনি প্লাস্টিক টপ ব্যবহার করুন, কিন্তু যদি আপনি বাইরে বা ছাদে গাছ করতে চান তাহলে আপনি মাটির টপ ব্যবহার করুন। আচ্ছা এবার একটা অন্য টপিকে চলে যাচ্ছি, গাছ লাগানোর টপিক কিছুটা হলো, প্লাস্টিক নিয়ে একটু বলি, প্লাস্টিক নিয়ে আলোচনা হবে। প্লাস্টিকের ব্যবহার কমানো যায় কী করে আমাদের দৈনন্দিন জীবনে, প্লাস্টিকের ব্যবহারটাকে কমাবো কী করে? যদিও প্লাস্টিক এমনই একটা এখনকার বস্তু যেটা আমরা ছাড়তে বললে দুম করে আজকে ছাড়তে পারবো, কারণ আমাদের লাইফস্টাইলে প্রচুর পরিবর্তন করে দিয়েছে প্লাস্টিক, সেই কারণে প্লাস্টিকগুলোকে ব্যবহারটাকে আমরা কমানোর চেষ্টা করব। সেটা কিভাবে করব? আমরা ধর এখন বাজারে সব জায়গায় প্লাস্টিকের ব্যাগ নিয়ে যাই, তার জায়গায় আমরা কাপড়ের ব্যাগ ইউজ করতে পারি, সেই দিয়ে প্লাস্টিকের ব্যবহার কমানো যাবে। তাহলে কি তুই নিয়ে যাস বাজারে যাওয়ার সময়? করছিস নিজেরা করছিস কি এই জিনিসটা? কাপড়ের ব্যাগ নিয়ে বাজারে গেলি, ঠিকই আছে, ওকে কাপড়ের ব্যাগে এবার মাছ মাংস কিনছিস, কাপড়ের ব্যাগে নিবি? মাছ মাংস কিনলে কাপড়ের ব্যাগে তো নেওয়া পসিবল না, মাছের তেল ধর নিয়ে তুই, সেটা ডেফিনেটলি তোকে প্লাস্টিকে নিতে হবে। আচ্ছা হ্যাঁ শুনলাম, রিউজ ব্যাপারটা শুনলাম। অন্যরা কেউ কিছু বলবি? আরো বেশি বায়ু দূষণ হয়ে যাবে, সেই গ্যাস যেগুলো বেরোচ্ছে গ্যাস গুলো রীতিমতো ক্ষতিকর গ্যাস। অতএব রিউজ হচ্ছে সব থেকে বেস্ট, মোটা প্লাস্টিক আমরা আলাদা করে নিয়ে যাবো, মাছ মাংস এরকম ধরনের জিনিস কেনার জন্য সেই ব্যাগগুলো নিয়ে এসে আবার ধুয়ে রেখে দেবো, আবার নেক্সট দিন যাওয়ার সময় সেগুলো নিয়ে যাবো আমরা, তাতে করে কি একটা প্লাস্টিক অনেক দিন ধরে চলবে। আর একটা সব থেকে বড়ো ব্যাপার, সবাই আমরা প্লাস্টিকের বোতলে জল খাই বাড়িতে, ঠিক আছে? বাইরে থেকে যে ডিসপোজেবল বোতল আমরা জলের মিনারেল ওয়াটার কিনি, সেই মিনারেল ওয়াটারগুলো আমাদের অনেক দিন ধরে বাড়িতে রেখে দিই, কিন্তু এটা কিন্তু খুবই খারাপ জিনিস, সেগুলো বড় জোর 4-5 বার আমরা ব্যবহার করতে পারি, তার বেশি ব্যবহার করাটা উচিত নয়। বাইরে থেকে যে মিনারেল ওয়াটারের বোতল আমরা কিনি তার থেকে আমাদের এই জায়গাটা থেকে বাঁচানোর জন্য আমরা কী কী করতে পারি, মানে এই বোতলগুলোতে প্লাস্টিক বোতলে বাড়িতে জল আমরা অনেকেই রাখি, এই জায়গাটা থেকে বাঁচানোর জন্য আমরা কী কী উপায় করতে পারি বল, কিছু সাজেশন? বাড়িতে প্লাস্টিকের বোতলের ব্যবহারটা কমাবো কীভাবে জল খাবার জন্য? সেটাই আমার সবটাই সামগ্রিক একটা সলিউশন চাই, অন্য কেউ কিছু? একটা সামগ্রিক সলিউশন, জল স্টোর করে আমাদের জল রাখার জন্য আচ্ছা আর কিছু কেউ কিছু? এটা সম্বন্ধে ঘরে ঘরে প্লাস্টিকের জলের বোতলের ব্যবহারটা কিভাবে কমাবো? হ্যাঁ অবশ্যই হবে নিশ্চয়ই। আর কেউ কিছু সাজেশন?
গরমকাল আসছে, জল বাইরে রাখলেই গরম হয়ে যাবে। তো এর জগেই রাখ বা কাঁচের বোতল ইউজ করতে পারি, কাঁচের বোতল ইউজ করতে পারি। আর আরো বিপজ্জনক ব্যাপার, কাঁচের বোতল তো মানে বুঝতেই পারছিস একটু টুকটাক করে লেগে গেল, ব্যাস জল খেলি। স্যার মাটির পূজোয় জল ভরে রাখলে জল ঠান্ডা থাকে। খুব সুন্দর, মাটির পূজোতে জল রাখতে পারি, এটা খুব ভালো সলিউশন। আর কিছু আর কিছু আচ্ছা আমি বলে কিছু, একটা মাটির পুজো একটা একজন সাজেশন দিলে, মাটির পুজোতে আমরা জল রাখতে পারি। নেক্সট হচ্ছে আমাদের কোনো স্টিল, তারপরে কপার মানে তামা এর পাত্রে জমা রাখতে পারি। এবং এখন স্টিল বোতল পাওয়া যাচ্ছে বাজারে প্রচুর, তো সেই স্টিল বোতল আমরা ব্যবহার করতে পারি জল খাবার জন্য, তাতে করে আমাদের স্টিল বোতলটা ভাঙবেও না, আবার রিইউজ করা যাবে যতবার ইচ্ছে, কোনো অসুবিধা নেই। স্টিলের বোতল পাওয়া যায়, সেই স্টিলের বোতল ব্যবহার করতে হবে। এবং প্লাস্টিকের যদি বোতল ব্যবহার করিও, সেক্ষেত্রে প্লাস্টিকের বোতল বাজারে কিনতে পাওয়া যায়, আমরা অনেকেই বেশি খরচার জন্য কিনি না সেগুলো। যে বেশি খরচা হবে তার থেকে একটা 20 টাকার বোতল কিনে নিলাম, জলও পেলাম, জলটা খেলাম, সেই যতটাকে ব্যবহার করি। যে বোতলগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো একটু আপগ্রেডেড প্লাস্টিকের বোতল, সেই বোতল কিনে জল রাখতে হবে যদি মনে হয় যে প্লাস্টিকের বোতলই রাখতে হবে। নাহলে মেটালের বোতল এখন বাজারে প্রচুর পাওয়া যায়, মেটালের বোতল ব্যবহার করতে হবে। আর বোতল পরিমাণটা কমিয়ে দিতে হবে, কারণ মেটালের পরিমাণের দামটা, মেটালের বোতলের দাম অনেক বেশি প্লাস্টিকের থেকে। তো সেই কারণে বোতলের সংখ্যাটা কমাবো আমরা, দিয়ে আমরা বড় জায়গায় জলটা রাখবো, বড় জায়গায় জলটা রেখে সেই জায়গা থেকে আমরা বারবার ধরে জলটাকে ভরে নেবো, এরকমভাবে আমরা ব্যবহার করতে পারবো। তো এরকমভাবে আমরা প্লাস্টিকের বোতলের ব্যবহারটা আমাদের ঘরে জল খাবার জন্য, তাই আমরা অনেক কিছু শিখলাম। ঠিক আছে, বিশ্ব পরিবেশ দিবস নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা হলো, কারো কিছু বক্তব্য আছে এই নিয়ে? আর গাছের ছবি অনেকের কাছ থেকে পেয়েছি আমি, খুব ভালো, আরও সবার কাছ থেকে চাইছি আমি গাছের ছবি, তাতে পারিস গাছের ছবিগুলো একটু আপলোড করা করতে হবে। ঠিক আছে, আপলোড করে দিবি, এবং ছবির সাথে সাথে অবশ্যই রাইট আপ করে, হ্যাঁ অবশ্যই যারা করে দিস, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাহ খুব সুন্দর, দেখছি এখনো দেখা হয়ে ওঠেনি, দেখছি ভিডিও আপলোড করছি সেটা দেখে নিই, দেখি ভিডিওটা আমরা সবাই মিলেই দেখি তাহলে। ডাউনলোড না হলে দেখা সম্ভব নয়, হোয়াটসঅ্যাপে ওটা সমস্যা হয়।
নিজেকে আনমিউট কর, নিজেকে আনমিউট কর, তাহলেই হবে। গাছ লাগাচ্ছি সেরকম ছবি নেই। পাতাবাহার গাছ না, কতটা আছে তোর আর 25 মিনিট আর দেখেনি, একটা দেখেনি, তোরটাও দেখবো অবশ্যই, সবারই দেখবো। খুব সুন্দর, অনেক গাছ লাগিয়েছিস। হ্যাঁ, আরেকজন প্রীতমনাথ বলছি, দাদা গুগল মিটটাও আনমিউট করতে হবে। গাছ লাগানোর চেষ্টা কর, একটা করে গাছ লাগানোর চেষ্টা কর, সবাইকেই বলছি যারা লাগাস নি, যারা লাগিয়েছিস খুবই ভালো। তাহলে বিশ্ব পরিবেশ দিবস নিয়ে আলোচনা হলো, খুব ভালো লাগলো সবাই মিলে। ঠিক আছে, তাহলে শেষ করছি, তাহলে যাদের জিজ্ঞাসা নেই তারা ডিসকানেক্ট করে বেরিয়ে যেতে পারিস, জিজ্ঞাসা কিছু থাকলে জিজ্ঞাসা করতে পারিস।